ফাস্ট ফুড আইটেম বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে চিকেনটা কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় খাবার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের নতুন এক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে সুপার ক্রিস্পি লাচ্ছা চিকেন টিক্কা অথবা থ্রেড চিকেন ফ্রাই। ভিন্ন আঙ্গিকের নতুন এই রেসিপি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু একদম সুপার ক্রিস্পি। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিব এই মজাদার রেসিপিটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। রেসিপির শুরুতেই একটা মশলা তৈরি করে নিব। নিয়ে নিব হাফ টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া, হাফ টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা আর 4-5টা শুকনা গোটা মরিচ। এবার আমি এগুলো সব কিছু একত্রে একটা শুকনা তাওয়ায় নিয়ে আমি খুব ভালোভাবে টেলে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে টেলে নেওয়া হয়ে গেলে যেই মুহূর্তে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে ঠিক সেই মুহূর্তেই এগুলো প্যান থেকে নামিয়ে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। আমি ব্লেন্ডারে গুঁড়া করেছি, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন ভালোভাবে ধুয়ে এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটা একটা সাইডে রেখে দিয়ে প্রথমেই নিয়ে নিব একটা মিডিয়াম সাইজের মিক্সিং বোল। এবার একে একে মশলা অ্যাড করার পালা। প্রথমেই নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ লেবুর রস, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর সেই যে গুঁড়া মশলা তৈরি করলাম সেখান থেকে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া করা মশলার মিশ্রণ, 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে কাঁচা মরিচ বেটে অথবা কুচি করেও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, এটা অপশনাল, দিলে পারেন না দিলেও চলবে। আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। মোটামুটি এ পর্যায়ে মশলা অ্যাড করার পালা শেষ। এবার আমি একটা চামচের সাহায্যে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরাগুলো। এবার মশলা যোগে চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে চিকেনগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এ পর্যায়ে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি নিয়ে নিব, আর এই ডিমে অ্যাড করে দিব 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার এই দুটো একসাথে একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিব। এদিকে চিকেনটা ম্যারিনেটের 20 মিনিট হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় দফায় চিকেনটাকে আরও একবার মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা কুচি। এগুলো ব্যবহার করলে ফ্রাই বা টিক্কার ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার এর সাথে অ্যাড করে দিব আগে থেকে গোলমরিচ মিশানো ফেটানো ডিম। পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একত্রে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। দ্বিতীয় দফায়ও চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিয়ে আমি এখানে নিয়ে নিব ফিলো বা পেস্ট্রি শিট। রেসিপিটি তাড়াতাড়ি করার স্বার্থে আমি এখানে রেডিমেড ফিলো শিট ব্যবহার করেছি। আপনারা চাইলে হোমমেড ফিলো শিট দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আপনারা হয়তো জানেন ফিলো শিটগুলো সব কয়টা একত্রে জোড়ানো থাকে। দেখুন, এক সাইড দিয়ে হালকাভাবে টান দিলেই দেখবেন এটা আলাদা হয়ে আসছে, আর এই শিটগুলো পর্যাপ্ত পরিমাণে পাতলা হয়ে থাকে। আমি একইভাবে 7-8টা ফিলো শিট এভাবে খুলে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিব। প্রথমে আমি মাঝখান বরাবর কেচি দিয়ে কেটে 2 ভাগ করে নিব। এরপর লম্বালম্বিভাবে কাটা হয়ে গেলে সবকটা পেস্ট্রি শিট আমি একসাথে করে নিব। এরপর কাজের সুবিধার্থে আমি মাঝখান বরাবর আবার একটা ফালি দিয়ে নিব। এবার দেখুন, এরকম একটু ফোল্ড করে নিয়ে কেচি দিয়ে কেটে নিলেই পেয়ে যাব আজকের রেসিপির জন্য কাঙ্ক্ষিত সাইজ। দেখুন, আমি এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। সেটা খুব মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন, আমি বেশ কিছু পরিমাণে কেটে নিয়েছি। এবার এগুলো হাত দিয়ে হালকা করে একটু নাড়া দিলেই দেখবেন প্রত্যেকটা পিস আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার একইভাবে আমি আরও বেশ কিছু পরিমাণে এগুলো কেটে নিব।
বেশ কিছু পরিমাণে কেটে নিয়েছি। দেখুন এগুলো প্রত্যেকটা পিস কিন্তু একদমই ঝরঝরে আর আলাদা। এবার এই মিশ্রণটাকে আমি একটা বোলে নিয়ে নিব, আর এর সাথে মিশিয়ে দিব কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ লবণ, এর সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে শুধুই কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে অর্ধেকটা কর্নফ্লাওয়ার আর অর্ধেকটা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু হালকা হাতে আমি ফিলো শিট বা পেস্ট্রি শিটের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন এটা আলতো হাতে নাড়া দিলেই দেখবেন ভালোভাবে শিটের গায়ে লেগে যাবে। রেসিপির জন্য এই মিশ্রণটা তৈরি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরাটা আমি আরও একবার ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিব। ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার এক পিস করে চিকেন নিয়ে এই মিশ্রণে আমি প্রথমে লম্বালম্বিভাবে দিয়ে দিব, আর সাইড থেকে ফিলো শিটগুলো উপরে দিয়ে হাত দিয়ে আলতো হাতে একটু প্রেস করে দিব। দেখুন এরই মাঝেই প্রথমটা তৈরি হয়ে গিয়েছে। এবার একইভাবে সবগুলো আমি এই শিটের মিশ্রণ দিয়ে তৈরি করে নিব। আর দেখুন এরই মাঝে সবগুলো চিকেন আমি ভালোভাবে ফিলো শিট বা পেস্ট্রি শিট দিয়ে কোট করে নিয়েছি। এবার চলে যাব ভাজার কাজে। ভাজার জন্য চুলে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে তেল। এই রেসিপিটা ডুবো তেলেই ভাজতে হবে। তেলগুলো মোটামুটি ভালোভাবে গরম হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা থ্রেড চিকেনের পিসগুলো একে একে তেলে ছেড়ে দেওয়ার পালা। নিশ্চয় দেখেই বুঝতে পাচ্ছেন তেলের উত্তাপটা কি পরিমাণে আছে। এটা তেলে দেওয়ার সাথেই দেখবেন যতটা ছড়ানোর ছড়ে যাবে, বাদবাকিটা এভাবেই থাকবে। প্যানের সাইজ অনুযায়ী আপনারা সংখ্যায় কম অথবা বেশিও ভেজে নিতে পারেন, তবে এমনভাবে ভাজবেন যাতে যথেষ্ট পরিমাণ জায়গা পায়, তাহলে এই চিকেন ফ্রাইগুলো হেসে খেলে খুব ভালোভাবে ফ্রাই হতে পারবে। আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু কোনোভাবেই এটা নাড়াচাড়া বা উল্টানো যাবে না, মিনিটখানেক সময় দিতে হবে যাতে এক পাশটা একটু শক্ত হয়ে আসে। যদি সাথে সাথে নাড়াচাড়া করতে যান তাহলে কিন্তু এর গা থেকে উপরের কোটিংটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু ভিতরের চিকেনটা কাঁচা এজন্য চুলার আগুনটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ফ্রাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একপাশে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এবার একটা চিমটার সাহায্যে টিক্কা বা ফ্রাইটা আমি উল্টিয়ে দিব। খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, এই ফ্রাইগুলো শক্ত হওয়ার সাথে সাথে কিন্তু সুপার ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যায়। এই জন্য আমি সাবধানে সব কয়টা ফ্রাই ভালোভাবে উল্টিয়ে দিব, আর অপেক্ষা করব দুই পাশেই ভালোভাবে গোল্ডেন হয়ে ভেজে নেওয়া পর্যন্ত। দেখুন যে পর্যায়ে হালকা গোল্ডেন কালার চলে আসবে ঠিক সে পর্যায়েই টিক্কাগুলোকে তেল ঝরিয়ে একটা কিচেন টাওয়ালের উপরে তুলে নিব। আর দেখুন তেল থেকে তুলে নেওয়ার পর এটা কিন্তু পুরোপুরি গোল্ডেন হয়ে গিয়েছে। এবার একইভাবে সবগুলো চিকেন ফ্রাই বা চিকেন টিক্কা আমি তুলে নিব। দেখুন এরই মাঝে প্রথম ব্যাচে যে আমি টিক্কাগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নিয়েছি, এগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। এবার একইভাবে সবগুলো টিক্কা আমি ভেজে নিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে আমি লাচ্চা চিকেন টিক্কাগুলো বা থ্রেড চিকেন ফ্রাই আমি সার্ভ করে নিয়েছি। দেখুন এগুলো একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা আকর্ষণীয় লাগছে, এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আর আপনারা যদি কেউ না বলেন এর উপরের লেয়ারটা কী দিয়ে তৈরি তাহলে কেউ বুঝতেই পারবে না। সবসময় একঘেয়ে আমি চিকেন ফ্রাই বা চিকেনের আইটেম না খেয়ে মাঝে মাঝে এরকম ব্যতিক্রম ধর্মী মজাদার চিকেনের রেসিপি ট্রাই করাই যেতে পারে, তাই না? এরকম মজার মজার আর সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দোলাস কুকিং ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। গরম গরম মজাদার লাচ্চা চিকেন টিক্কা কিন্তু রেডি, এবারে খাওয়ার পালা। একটা চলুন টেস্ট করে দেখা যাক। কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনে নিশ্চয় বুঝে গিয়েছেন, আর ভিতরটাও দেখুন খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এই রেসিপিটি টমেটো সসের সাথে গরম গরম খেতে খুবই মজা। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।